আর ধর্ম নিয়ে যারা বলতেছেন, আমি জন্মগতভাবে আমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করছি, আমি ধর্ম মানি কিনা জানি না, আমি সৃষ্টিকর্তা মানি। আমার জন্মটা নিয়ে এত বেশি কাটাছেঁড়া হয়েছে, আমি জাস্ট একটা আমি চাই না যে আমার মৃত্যু নিয়ে কেউ কাটাছেঁড়া করুক। আমি আসার আগে, বাংলাদেশ থেকে আসার আগে আমি আমার মরণোত্তর দেহ দান করে দিছি, কেন জানেন? আমি চাই আমার লাশ নিয়ে যাতে কেউ না বলে এটা কোন ধর্মের। আমার লাশটা কোনো ধর্মের না, বিজ্ঞানের, মানুষ যা ইচ্ছা করুক। অনেকে যেহেতু এটা আমি ব্যক্তিগতভাবে লাইভ করতেছি, আমি ব্যক্তিগত কয়েকটা পয়েন্ট বলি। এক নাম্বার হচ্ছে যে আমার আয় নিয়ে, আজ থেকে এক যুগ আগে, মানে 12 বছর আগে, আমি হেড অফ মার্কেটিং ছিলাম বাংলাদেশে একটা বহুজাতিক কোম্পানি। আমি পেরুতে দুইটা কোম্পানির, আমার দুইটা কোম্পানি আছে, একটা কনসালটেন্সি কোম্পানি, একটা হচ্ছে হোটেল, আবাসিক হোটেল। এবং এগুলো হচ্ছে বিদ্যান্ত এই এআই পপুলারিটি পাওয়ার অনেক আগে, 2015 সালে আমার প্রথম কোম্পানি, কনসালটেন্সি কোম্পানি, ইটস মেক্স গুড অ্যামাউন্ট অফ মানি। এখন প্রতিবাদ হচ্ছে না, আমরা প্রতিবাদ কেড়ে নিচ্ছি, এটা আপনি বলতে পারেন? আপনার প্রতিবাদ করেন, আপনার তো মানা করেন। আর কথা হচ্ছে আমরা প্রতিবাদ করি না, আমরা সবসময় যে কোনো জিনিসে পজিটিভ জিনিসটা দেখছি, পজিটিভ জিনিসটা করার চেষ্টা করি। অনেকে আবার যেটা বলতেছে এই যে আপনারা এই যে এত লেখা লিখেন কেন, আমাদের জন্য যাত্রাপথ। আমরা বাইরে তো লিখি না, আমি পেজে লিখি, যেমনি ইচ্ছা তেমনি লিখি, যেটা ভাল লাগে সেটাই লিখি। ছোটো ছোটো মানুষ যে কোনো জিনিসে এক্সাইটেড হয়ে যায়, এই আজকে এটা আসছে খুব মজা, তো কালকে এই আসবে, আজকে এত রান্না হয়েছে, আমাদের ভাল লাগে, ইস আমাদের অনুভূতি। বাট পিওর মানে মানে আমাদের অনুভূতি যেটা সেটাই। অনেকে বলতেছে আপনার যে হঠাৎ করে যে সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট করছেন, বা সেলিব্রিটিরা প্রত্যেকে টাকা দিছেন, অনুদান দিছেন, এবং আমাদের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা খুবই রেয়ার, এতগুলো শ্রেণী পেশার মানুষ যে একসাথে একটা জায়গায় মুভ করে, এটা আমাদের জন্য একটা ইন্সপাইরেশন, বিদ্যানন্দের না, সারা বাংলাদেশের জন্য। আমরা ওইটাই আসলে শোকেস করতে চাইছি। রেজাল্ট দেখে যদি বলেন এটার জন্য এটা হয়েছে, ওইটার জন্য এটা হয়েছে, রেজাল্ট দেখে যে কেউ বলতে পারে, শুরুতে তো আমরা কেউ এটা আন্দাজ করি নাই। আর একটা ব্যাপার হচ্ছে প্রতিষ্ঠান এই যে এত ক্রিটিসিজম যে বন্ধ হয়ে যাবে, এটা তো কি হয়েছে? বিদ্যানন্দ বন্ধ হয়ে যাওয়া তো এটা আমরা ভয় পাই না, এমনকি যদি মনে হয় যে প্রতিষ্ঠান বন্ধ করে দেখ, রিসেপশন লোকে আমাদের গতকাল এক এক ভলান্টিয়ার বলতেছিল যে কাজ না কি যেন টাকা না থাকলে ড্রেন সাফ করবে, বা ড্রেন সাফও করবো না যদি আমাদের কাজ করতে না দিতে, করবো না। আর আমার আরেকটা ব্যাপার বলি, কারোর প্রতি কোনো ক্ষোভ নাই, এটা যে আলটিমেটলি একটা প্ল্যান করে কাজটা করা হচ্ছে, আলটিমেটলি এই জিনিসগুলো করছে সেটা সবাই বুঝি, বাট স্টিল আমি কারো নাম নিব না। বাকি সংগঠন যারা আছে প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের কাজটা করেন ঠিক আছে, আপনাদের প্রতি আমার কোনো ইয়ে নাই, আপনারা ভালো করবেন, সুন্দর কাজ করবেন। বাট বিদ্যান্ত কোনো দিনই কারোর বিরুদ্ধে, আমি বললাম ঠিক একটা, তোমরা কোনো দিন কারোর বিরুদ্ধে কিছু বলবো না, থাকো ওদের মতো করুক, তোমরা তোমাদের কাজ করো। আমি তো করি না, আমি আমার টিমদের বলছে তোমরা কোনোদিন করো, তোমরা যদি কোনোদিন কারো কোনো প্রতিষ্ঠানে গিবত গাও, তুমি বিদ্যান্তে কাজ করার যোগ্য না।